নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ এবং সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল। আপনার সময়, আপনার খবর, আমি পম্পা। দেখে নিব এখনকার হেডলাইন্স। আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। মালদায় বিজেপির জনসভার মাঠ পরিদর্শন যুব মোর্চার। ফের চিতাবাগের চামড়া উদ্ধার, গ্রেফতার পাঁচ। দুষ্কৃতী কামড়ে নিয়ে গেল পঞ্চায়েত সদস্যের কান। হাসপাতালে স্বাস্থ্য সুবিধার দাবিতে গ্যাংটক চলযাত্রা শুরু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি দোকান। আসছে সংবাদ বিস্তারে। 21 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে অষ্টমতম উত্তরবঙ্গ উৎসবের। এ নিয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব কি বলছেন শুনুন। অবশ্যই তো দেখতে পাচ্ছেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। কালকে এখানে উত্তরবঙ্গ উৎসবের এই ট্রেডিশন, যেটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছর এই উৎসবটা হয় জানুয়ারি 2012, যেহেতু 11-তে মে মাসে ইলেকশন হয়ে শপথ গ্রহণ হয়েছিল। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক বছর এই প্রোগ্রাম হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনা প্রসূত তিনি এটা করেছেন। ক্রিয়া এবং সাংস্কৃতিক মেলবন্ধন, উন্মিলন উদযাপনের উৎসব এটা, সেটা এবার হবে। এটা এখানে উনি আসবেন, বঙ্গরত্ন সম্মান দেবেন এবং অফ দি ডায়াস উত্তরবঙ্গের বিভিন্ন জেলার 100 জন মেধাবী আর্থিক দিকে পিছিয়ে আছে তাদের 100 জনকে 10,000 টাকা করে এককালীন সাপোর্ট দেওয়া হবে। উত্তরবঙ্গ সফরে কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনে নিন। আজকে উত্তরবঙ্গবাসীর কাছে একটা ঐতিহাসিক দিন। প্রতি বছর এই দিনটা আসে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি এই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেছিলেন প্রথম দিন থেকেই এবং আজকেও তিনি এই উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করবেন। এখানে 1,000 মেয়ে বাংলা ভাওয়াইয়া নেপালি আদিবাসী বিভিন্ন নৃত্যের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেবেন। 8 জন বঙ্গরত্ন প্রাপককে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেবেন এবং 10 জন মেরিটিয়াস স্টুডেন্টস তাদের হাতেও তাদের পুরস্কার তুলে দেবেন। তার বক্তব্য তিনি রাখবেন। রাখার পরে এই কর্মসূচি শেষ করার পরে আজকেই তার পাহাড়ে যাবার কথাও রয়েছে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসার পূর্ব মুহূর্তে আজ মালদায় জনসভার মাঠ পরিদর্শন করলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাস, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শিবশঙ্কর পোদ্দার সহ অন্যান্যরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোপা বন দপ্তরের স্পেশাল টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় 10 ফুট লম্বা চিতাবাঘের চামড়া সহ 5 জনকে গ্রেফতার করে। অভিযোগ, চিতাবাঘটিকে হত্যা করে তার চামড়া 12 লক্ষ টাকায় বিক্রি করার উদ্দেশ্যে নেপালে পাচার করা হচ্ছিল। কালকে আমার কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে কিছু লোক আবার সেই নেপালের স্কিন পাচার করছে। তো আমরা এই নুমারানির নির্দেশে একটা প্রোগ্রাম করি, আমরা দীপক ম্যাডামের নির্দেশে এরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে এরা একটা বাঘের চামড়া নেপালে বিক্রি করবে। তো আমরা সিক্রেট এজেন্সির মাধ্যমে খবর পাই, সিক্রেট যে আমার ইনফর্মার যে আছে খবর পাই এবং আমরা নিজেরাই সিক্রেট এজেন্সি হয়ে যাই এবং এদের সাথে বার্গেনিং করি। এরা বার্গেনিং করে এদের সাথে আমাদের শুরু হয় যে 12 লক্ষ টাকায় এরা এই লেপার্ড স্কিনটাকে কোদলাবাড়ির সাইডে নিয়ে আসবে এবং তারা সেল করবে। এবং বেসিক্যালি ইন্টারেস্টেড হই বেশি আরও যেটা লোকাল ছেলে সব এই বিসাইড গরুমারা লাটাগুড়ি এলাকায় বাসিন্দা এরা। তো এরা কোদলাবাড়ির সাইডে যখন আসে তখন আমরা এদের 5 জনকে রেডান্ডেড ধরি। এদের সাথে বাইক ছিল, বাইকে করে নিয়ে আসে এবং এদেরকে সেটা সদ্য যা মারা মানে খুব বেশি হলে সেভেন ডেজ হবে। একটা আমরা লেপার্ড স্কিন পাই এবং হলুদ দিয়ে ইয়ে করা ওটাকে ট্যান যাতে করা যায় যে ওটাকে সেইভাবে ওরা মেরেছে, তো ট্যান যাতে করা যায় সেই হলুদ দিয়ে মরানো আছে। তো সেটাকে আমরা ধরি, এটা 7 দিনের হবে। আমরা ইন্টারোগেশন করি, এরা জানতে পারি যে এরা ডুয়ার্স এলাকার কোনো জঙ্গলে
যেটা যে জঙ্গলে গিয়ে এরা জঙ্গলের ভিতরে ফাঁদ পেতে এই ম্যাচিওর পূর্ণবয়স্ক একদম লেপার্ড যেটা 10 ফিট লেন্থ, সেই 10 ফিট লেন্থের লেপার্ডটিকে মেরেছে, মেরে তার চামড়াটাকে বিক্রি করার জন্য রেখেছে। পিকনিক করতে গিয়ে দুষ্কৃতির কামড়ে ক্ষতিগ্রস্ত হলো কান। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ওপর হামলা চালিয়ে ওই দুষ্কৃতী তার কান কামড়ে ছিঁড়ে নিল। বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চেচাখাতা এলাকার ঘটনা। ওই পঞ্চায়েত সদস্যের নাম করণ কুজুর, তিনি মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। জানা যায় এদিন নির্মলা গার্লস ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে পঞ্চায়েত সদস্য করণ কুজুর নোনাই নদীর চরে পিকনিক করতে যায়। সে সময় কয়েকজন যুবক তাদের রান্না করার জায়গায় গিয়ে আগুন চেয়ে নেশা জাতীয় দ্রব্য আগুনে ধরানোর উদ্যোগ নেয়। পঞ্চায়েত সদস্য করণ কুজুর ও সঞ্জীব ওরাও বাধা দিলে তাদের ওপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। এমনকি কানে কামড় দিয়ে ছিঁড়ে নেবারও অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় আহত করণ কুজুরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে সঞ্জীব ওরাও এর অভিযোগ। হামলোক পিকনিক স্থানে গিয়ে থা বিজেপি কা ক্লাব কাজমি সভায় হামলোক ওপর পুরো অ্যাটাক কিয়া থা। ये हम लोग यही जानते हैं कि हम लोग तो अटैक नहीं चाहते थे, हम लोग तो जानते हैं आस पड़ोस का आदमी, हम लोग थोड़ी चाहते हैं पीछा झगड़ा। वो सब जानबूझ के अटैक किया था हम लोग को, पूरा मार रहा है। पहले फर्स्ट यहाँ फोर्स किया अटकाया, फिर यहाँ पर सेकेंड वर्क किया, पंचायत का यहाँ पर काट दिया है, बच्चे सबको धक्का धक्की किया। वो लोग गाड़ी को भी, वो लोग कौन पार्टी का? बीजेपी का था। करण करण हम लोग टीएमसी का था। করণ কুজুর বাচ্চাদেরকে নিয়ে পিকনিক খাইতে গেছে, 6 বছর 5 বছর 4 বছর ছেলেদেরকে নিয়ে পিকনিক খাচ্ছিল। তখন 10-12টা ছেলেরা আসে, ক্লাবের ছেলেরা ওইখানে আসে, ওইখানে গাঁজা খাবে। করণ বললো কি, করণ বললো যে এইখানে খাওয়ানো বাচ্চা ছেলেরা আসে, গাঁজা খাওয়া হবে না। তখন ওকে তুমি আনবে গাঁজা খাবো তো তোমরা কী করবা? সবাই মনে হয়, আমার মনে হয় যে করণ নতুন পৌঁছে উনি ক্লাবের সব হয়তো বিজেপির ছেলেরা ছিল, উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। কি ভয় রে, অস্তি মাত্রে কিনেকো জুতা, ফেরি ফটাই কত কিনদিন উসলাই তো জুতা পনি ফটাই তো আলছ। মইলে তিমলা অস্তি ভনেকো নি ডক্টর ফুটকো স্কুল জুতা কিনদে ভনেরা, তর তিম মানিনো? হজুর, ডক্টর ফুট সুবিধাযুক্ত, টিকাউ অনি নচিপ্লিনে পনি। এক কাহাবত হ্যায় জিসকা কাম উসি কো সাজে, অর করে তো ডান্ডা বাজে। তো বেহুনরো সে বচিয়ে और हुनरमंद को ही काम दीजिए। फोटोज एंड वीडियोज आर मेमोरीज फॉर लाइफ, लीव इट फॉर प्रोफेशनल्स। फॉर फोटोग्राफी एंड वीडियोग्राफी कॉन्टैक्ट सोमानी इंस्टीट्यूट ऑफ डिजी विजन एंड प्रोडक्शंस। मोबाइल नंबर 9434023813। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। রাজ্যের সরকারি হাসপাতালগুলি, বিশেষ করে গেজিংয়ের জেলা হাসপাতালে আবশ্যক স্বাস্থ্য সুবিধা ও চিকিৎসার জন্য উপকরণের দাবি নিয়ে সরকারি সংগঠন সিকিম প্রোগ্রেসিভ ইউথ ফোরামের তরফ থেকে গ্যাংটক চলযাত্রা শুরু হয়। গেজিং বাজারে ফোরামের যুবরা জোশপূর্ণভাবে স্লোগান দিয়ে যাত্রা শুরু করে রবিবার। এই যাত্রা 3 দিন পর্যন্ত চলবে। গ্যাংটকের সম্বন্ধিত বিভাগের আধিকারিকদের সাথে দেখা করে তাদের দাবি জানানো হবে বলে জানা যায়। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর 2টি দোকান পুড়ে ভস্মীভূত। রবিবার রাত 1:30 নাগাদ মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা দমকলে খবর দেয়। দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার জনৈক ব্যবসায়ী আব্দুল শেখের দোকানে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তার ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশের দোকান রয়েছে। পাশে থাকা একটি ফাস্টফুডের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হচ্ছে রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে রাজমহল রোডে, বহুত পুরনো বিল্ডিং, ওটা আমরা ছোটদার বিল্ডিং বলে জানি, হঠাৎ আগুন, সেই প্রচণ্ড ধরনের আগুন। সেই মুহূর্তে আমাকে আমাদের লোকাল কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডের শুভময় বসু এবং আমাদের স্থানীয় দাদা দেবপ্রিয় সাহা রাত্রেবেলা ফোন করে। সেই সময় আমরা এলাকার সবাই লোকজন
গিয়ে দেখি যে প্রচণ্ড অগ্নি আগুন জ্বলছে। পরপর একটা থেকে দুটো দোকান, তারপরে ওষুধের দোকান, তারপরে বিড়ি পাতার মশলার দোকান, হ্যাঁ, সেই আগুন লাগে এবং ভয়াবহ দুর্ভহ হয়। ঠিক সেই মুহূর্তে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। আমাদের মমতা ব্যানার্জির সরকার নতুনত্ব অগ্নি নির্বাহক সংস্থার মাধ্যমে তিনখানা বড় গাড়ি এসে আগুন আয়ত্তে আনে। ডুয়ার্সের বাগড়াকোটের ভানু ময়দানে অবস্থিত সাম্প্রদায়িক ভবনে বিশেষ সমারোহের মধ্যে দিয়ে নেপালি সাহিত্যিক রবীন্দ্র নারায়ণ প্রধানের 92তম জন্মজয়ন্তী উপলক্ষে এবছর নেপালি সাহিত্য জগতের নারীবাদী উপন্যাসকার পুষ্পা রায়কে 8ম বদ্রীনারায়ণ প্রধান স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়। সংযুক্ত মঞ্চ মর্মার আয়োজনায় মর্মার খেলার ময়দানে নগদরাশি ফুটবল প্রতিযোগিতার অন্তিম খেলা প্লেয়িং সেভেন নেপাল 107 টিএ এবং দার্জিলিংয়ের মধ্যে সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মিরিক বিকাশ বিভাগের অধিকারী অমিতাভ ভট্টাচার্য, জিটিএ জনসম্পর্ক অধিকারী অরূপ সিংচি সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় নেপাল জয়ী হয়। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর, নমস্কার।